এবার ধুবুরী সমষ্টির সাংসদ নহয় বাচ্চা হওয়ার মন বদরুদ্দিন আজমলর বিনা দ্বিধাই বাদাম চুবাই চুবাই আজমলে কলে এই কথা। আজমলর দাবি অসমীয়া ভাষার হেনো ত্রাণকর্তা হয়েছে মুসলমান সকলহে। মিত্রতা ভঙ্গর বাবে কংগ্রেসের হাইকমান্ডর পৰা বুলেট সদৃশ গালি খাব ভূপেন বৰা আর জিতেন্দ্র সিংহে। ধুবুরীর রজা নহয় বাচ্চা হব আজমল। কি হয়েছে রাজা? আকু বাচ্চা হব স্যার, রাজা তো হুরু হুরু, আমি এবার বাচ্চা হব। মিত্রতার প্রসঙ্গ লয়ে ভূপেন বৰা জিতেন্দ্র সিংহে এটা সময়ত উপরের পৰা গুলি সদৃশ গালি খাব। এই কিছু মানুষের আকলটু যদি ভূপেন বৰাত মগজত সোমাই যায় আর জিতেন্দ্র সিংহের মগজত সোমাব, একটা টাইম আইব যেটা উপরের পৰা খাব আইব আমার সরল। রাজনীতির দোকান খুলি গ্রাহকের আশাত বসিছে আজমল। তুই তোর দোকান খুলিছ, মই মোর দোকান খুলিছ, মই মোর দোকানের উন্নত বিচারে কাম করিম, তুই তোর দোকানের কাম কাম করা, কে জিয়াই থাকিব কে মরিব আমি কি চিন্তা করি। এরা এইজনেই বদরুদ্দিন আজমল। সাংবাদিকে ইটোর পাছত সিটো প্রশ্ন করেছে, বাচ্চাহর দরে বাদাম খাই খাই প্রত্যুত্তর দিছে আজমলে। আজমলর আত্মবিশ্বাস মানিবলগিয়া, বিনা দ্বিধায় আজমলর ঘোষণা, অসমীয়া ভাষার রক্ষণাবেক্ষণ করে আছে মুসলমান সকলে। আকু কই আছো যে অসমীয়া ভাষার রক্ষণাবেক্ষণা যদি করে আছে এইটো আমার মুসলমান মানুষ। সভাগত লোকসভা নির্বাচনের বাবে ইতিমধ্যে রণক্ষেত্রতো নামি পড়েছে আজমল। অথচ রাজনীতির সভাতকৈ কিয় ধর্মীয় সভাগহে অগ্রাধিকার দিছে আজমলে। পলিটিক্যাল প্রোগ্রামত কি হয়, এটা পার্টির মানুষ আহে, ধর্মীয় প্রোগ্রাম সব পার্টির মানুষ আহে, সবে শুনে বহুত মানুষ কনভিন্স হয়। তারপর এই যে বারবার আমার যে 1.5 লাখ 2 লাখ করে বাড়ি আছে, এনেই তো বাড়ি আছে না। মঙ্গলবারে গোয়ালপাড়ার ই খাদেলুমর হজ ভবনের আধারশিলা অনুষ্ঠানত অংশ লওয়ার উপরেও আজমল ফাউন্ডেশনের সহযোগত মহিলাসকলক সিলাই মেশিনও বিতরণ করে। পাছে আজমলের শেহতিয়া ভাষ্যর কি প্রত্যুত্তর দিব কংগ্রেসে? গোয়ালপাড়ার পৰা হিমাক্ষী বৰ্মনৰ ৰিপৰ্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।